শিশু খাবার খাওয়ার আগে বেশি পরিমাণে কোনো ভারী খাবার খেয়ে নিয়েছে, তার জন্য পেট ভার রয়েছে, শিশু খেতে পারছে না। বা এটা হতে পারে শিশু খাবার খাওয়ার আগে হয়তো বেশি পরিমাণে কোনো পানীয়, সেটা জল হতে পারে, জুস হতে পারে, এরকম কোনো পানীয় খেয়ে ফেলেছে যাতে পেটটা ভরে রয়েছে, তার জন্য শিশু খেতে পারছে না। বা অনেক সময় কি হয়, শিশুদের দাঁত বেরোনোর সময় শিশুরা খেতে চায় না, খাবারে একটা অনীহা আসে, সেই কারণে শিশু না খেতে পারে। বা শিশুদের জ্বর, জ্বালা, শরীরের মধ্যে কোনো ইনফেকশন, পেট খারাপ, এইতে অনেক সময় মুখে রুচি থাকে না শিশুদের, সেই কারণেও শিশুরা না খেতে পারে। তো এই কারণগুলো আমরা প্রত্যেকেই জানি যে এই কারণগুলো খুব স্বাভাবিক, এবং বলে আমরা বুঝতে পারি যে আমার শিশু এই কারণে আজকে খাবারটা খাচ্ছে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে শিশু এই সমস্ত কারণগুলো ছাড়াও কিন্তু খাবার খেতে চায় না। শিশুর খিদে কম, এমনিতেই তারা কম পরিমাণে খাবার খাচ্ছে, যত স্বাদ করেই রান্না করে দেওয়া হচ্ছে না কেন, বা শিশুর পছন্দের জিনিসই দেওয়া হচ্ছে না কেন, শিশু খেতে চায় না। এমনও হয় যে শিশুর খাবারে এতটাই অনীহা যে মারা এরকমও বলে যে তার পছন্দের কোনো খাবারই নেই নাকি। সত্যিই এমন হয়, কারণ এটা হতে হতে দেখা যায় শিশুর কম খাবার খেতে খেতে শিশুদের গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে, চেহারা ভেঙে যাচ্ছে, সেইভাবে স্বাস্থ্য তৈরি হচ্ছে না শিশু। এবং এইভাবেই চলতে চলতে দেখা যায় শিশু আস্তে আস্তে আন্ডারওয়েট হয়ে যাচ্ছে, কিছুতেই শিশুর ওজন বাড়ছে না। তখন কিন্তু আমরা মায়েরা সত্যিই খুব অধৈর্য হয়ে যাই, কারণ কি করলে এত রকম কিছু রান্না করে দিচ্ছি, কোনো কিছুতেই শিশু কিছুই খেতে চাইছে না, কি করলে শিশুর খিদে বাড়বে, কি করলে শিশুর ওজন বাড়বে। তখন আমরা সত্যিই খুবই চিন্তিত হয়ে পড়ি এবং সকলের কাছে এটা জিজ্ঞাসা করি যে তোমার শিশু কি খায়, যেটা খাওয়ালে হয়তো আমার শিশু খাবে। আমরা সেটা ট্রাইও করি বাড়িতে, কিন্তু দেখা যায় আলটিমেটলি আমরা ফেলিওর হয়ে যাই মায়েরা, কোনো কিছুই খাওয়ার সময় শিশু খাচ্ছে না। আমি শুধুমাত্র সেই সমস্ত মায়েদের জন্য আজকের ভিডিওটা পার্টিকুলারলি বানিয়েছি, তাই বলবো এই ভিডিওটা প্লিজ আপনারা মিস করবেন না। শিশুদের এই যে না খাওয়ার সমস্যা, খিদে না হওয়ার সমস্যা, এটা একটু খেয়াল করে দেখবেন শিশুর এক বছর বয়সের পর থেকে যেন আরো বাড়ে। হয়তো ছোটবেলায় শিশু ঠিক মতো দুধ খেত, যবে থেকে সলিড খাওয়ার শুরু করেছে শিশু তবে থেকে এই খিদের সমস্যা বাড়ছে। এবং এটা দেখা যায় যে এক থেকে মোটামুটি তিন সাড়ে তিন বছর অবধি কিন্তু এই সমস্যায় মায়েরা ভীষণ ভোগেন। এই খিদে না হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো হজমের সমস্যা এবং বাইরের ফুড বেশি খাওয়া। দেখবেন খেয়াল করে, যখনই শিশু সলিড ফুড খেতে শুরু করে শিশুদের একটু হজমের অসুবিধা হতে শুরু করে। প্রথম দিকে কিন্তু একদম ছোটবেলায় সেই অসুবিধাগুলো থাকে না। যত শিশু বিভিন্ন রকমের সলিড আমরা পরিচয় করাই শিশুকে খাওয়ানোর জন্য, তত দেখবেন সমস্যা কিন্তু একটু একটু করে বাড়ে। হয়তো পেটের গন্ডগোল, আমাশা, কোন সময় গ্যাসের, প্রচন্ড গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, এই যে সমস্যাগুলো কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে। ফলে শিশুদের খাবার প্রতি একটা অনীহা আসে এবং বাইরের ফুড, চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড যেগুলো রাস্তায় আমরা মোমো, চাউমিন, এগরোল, এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের এত ইন্টারেস্ট বেড়ে যায় খাওয়ার যে শিশুরা কিছুতেই ঘরের খাবার খেতে চায় না। তো এই সমস্ত কারণেই দেখবেন শিশুদের খিদে হয় না। আজকে তাই আমি শিশুদের জন্য একদম ঘরোয়া একটা জিনিস দিয়ে একটা হোম রেমেডি বানিয়েছি, তো সেটার নাম হলো জিরে জল। আমরা অনেকেই শুনেছি, বড়রাও আমরা অনেকে খেয়েছি, কারণ হজমের জন্য কিন্তু খুব ভালো ওষুধ। এবং শিশুদের খিদে বাড়ানোর জন্য বলবো একদম ঘরোয়া একটা টোটকা, করে দেখবেন ভীষণ উপকার পাবেন। চলুন আগে দেখে নিই হোম রেমেডিটা আমি কিভাবে বানাচ্ছি, এবং ভিডিও শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো যে শিশুর বয়স অনুযায়ী কতটা পরিমাণে এটা দেওয়া উচিত এবং কখন এটা খাওয়ানো উচিত। শিশুদের খিদে বাড়ানোর জন্য যে হোম রেমেডিটা তৈরি করব, তার জন্য প্রধান যে জিনিসটা আমার লাগবে সেটা হলো জিরে। জিরে আমরা জানি ফোড়নে যে জিরে আমরা ইউজ করি, সাদা জিরে, গোটা সাদা জিরে, সেই জিরে এখানে আমি ব্যবহার করব। আমি প্রথমে একটা বাটিতে দু চামচ গোটা সাদা জিরে নিয়ে নেব। এই গোটা সাদা জিরেটাকে আমি খুব ভালো করে আগে পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ এর মধ্যে যেহেতু আমরা বাজার থেকে কিনে আনছি প্রচুর ধুলো, বালি, নোংরা থাকে। তো তাই যতটা, যতক্ষণ অবধি এই নোংরাটা বেরোবে ততক্ষণ অবধি কিন্তু খুব ভালো করে এটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে। জিরেটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে আরেকটা বাটিতে পরিষ্কার জল নিয়ে এটাকে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। এক ঘন্টার জন্য আমি কেন ভিজিয়ে রাখতে বলছি, কারণ এটা থেকে যে রসটা বেরোয় সেটা সব থেকে বেশি উপকারী, মানে খিদে বাড়ানোর জন্য, হজম বাড়ানোর জন্য, হজম ভালো হওয়ার জন্য, গ্যাসের সমস্যা দূর করার জন্য। তো তার জন্য কিন্তু এটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখলে জিরেটা আমাদের নরম হয়ে যায় এবং পুরো রসটা আমরা এর থেকে পাই। যদি একান্ত আপনাদের হাতে সময় না থাকে এবং সঙ্গে সঙ্গে এটা তৈরি করতে হয়, তাহলে বলবো মোটামুটি 15 মিনিট অন্তত ভিজিয়ে রাখবেন, কারণ যত বেশি আমরা ভেজাবো উপকারিতা কিন্তু ততই বেশি পাওয়া যাবে।
জিরেটা এক ঘন্টা ভেজানো হয়ে গেলে এবার আমি গ্যাসের মধ্যে বা ইন্ডাকশন যেটাতেই আপনি চাপান তাতে আপনি দু কাপ জল দিয়ে এই জিরেটাকে খুব ভালো করে কম আঁচে ফোটাবেন। ততক্ষণ অব্দি এটা ফোটাবেন যতক্ষণ না এটা পুরোপুরি হাফ হচ্ছে। এই সিরাপটা পুরোপুরি যখন এক কাপে পরিণত হবে তখন আমার এই জিরে ওয়াটারটা কমপ্লিট হবে তৈরি করা। দেখুন মোটামুটি 10-12 মিনিট হয়ে গেছে, এই হোম রেমেডি কিন্তু একদম রেডি। এটাকে গ্যাস অফ করে ভালো করে ছেঁকে নিয়ে হালকা উষ্ণ অবস্থায় শিশুদের খাওয়াবেন। তবে একটা কথা বলি, অনেক সময় শিশুরা এটা স্বাদের জন্য খেতে চায় না, কারণ আমার মেয়েই এটা খেতে চায় না স্বাদের জন্য। তো তার জন্য একটা উপায় আছে, এক বছর যদি আপনার শিশুর বয়স হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি সামান্য গুড় এর মধ্যে দিয়ে মোটামুটি আরো 2 মিনিট একটু ফুটিয়ে নেবেন। গুড়টা যখন পুরোপুরি মিশে যাবে জলের সাথে তখন এটাকে অফ করে ভালো করে ছেঁকে নিয়ে শিশুদের খাওয়াতে পারেন। তবে অবশ্যই বলবো গুড় তখনই ব্যবহার করবেন যখন আপনার শিশুর বয়স 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছর বয়সের নিচে কিন্তু এটার মধ্যে গুড় ব্যবহার করবেন না। এবং গুড় ছাড়া যদি এমনিতেই আপনার শিশু খেতে ভালোবাসে বা খেয়ে নেয় তাহলে বলবো এটার মধ্যে গুড় মেশানোর দরকার নেই। এবং এটা ছেঁকে নেওয়ার পর অবশ্যই বলবো গরম গরম খাওয়াবেন, ঠান্ডা করে এটা খাওয়ালে কিন্তু সেই উপকারিতাটা হয় না বা সঙ্গে সঙ্গে অতটা কাজ করে না। তাই হালকা উষ্ণ যতটা শিশু খেতে পারে সেরকম টেম্পারেচারে এনে শিশুকে এটা খাওয়াবেন। চলুন হোম রেমেডিটা তো দেখালাম, এবার বলে দিই যে এটা কখন কতটা পরিমাণে আমরা শিশুদেরকে খাওয়াবো। প্রথমেই বলবো 6 মাসের ছোট শিশুদের কিন্তু এটা দেওয়া যাবে না, আর 6 মাসের ওপর থেকে 1 বছর বয়স অব্দি শিশুদের এটা ছোট চামচের 2 চামচ সপ্তাহে 2 দিন করে দিতে হবে। 1 বছরের পর থেকে 2 বছর বয়স অব্দি শিশুদের এটা 2 টেবিল স্পুন মানে বড় চামচের 2 চামচ সপ্তাহে 2 দিন করে দিতে পারবে। এবং 2 বছর বয়সের পর থেকে আরো বড় শিশুদের ক্ষেত্রে বলবো 1/4 কাপ করে সপ্তাহে 2 দিন করে দিতে পারবেন। এবার বলি এটা শিশুদের আমরা কখন খাওয়াতে পারি। আমাদের হাতে সময় না থাকলে আমরা যে কোনো সময় হয়তো এটা শিশুদের দিয়ে থাকি, কিন্তু এটা সব থেকে উপকারী হচ্ছে ঘুম থেকে ওঠার পর একদম খালি পেটে শিশুদের খাওয়ানো। এবার হয়তো একটা প্রশ্ন আপনাদের মনে আসছে যে রেগুলার যদি এটা আমরা না বানাই এটা কি আমরা স্টোর করে ফ্রিজে রাখতে পারি? তো সেক্ষেত্রে আমি বলবো যে না রাখাই ভালো, কারণ যেটাই খাওয়াবে শিশুদের সবসময় একটু টাটকা টাটকা খাওয়ানোই ভালো। বড়দের ক্ষেত্রে অবশ্যই আমরা এটা ফ্রিজারে রাখতে পারি এয়ার টাইট অবস্থায়, মোটামুটি 5-6 দিন কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি, কিন্তু যখনই আমরা খাবো তখন কিন্তু নর্মাল টেম্পারেচার এনে ফুটিয়ে আমরা খাবো। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলবো এটা স্টোর করে খাওয়াবেন না, এটা শিশুদের যখনই খাওয়াবেন অল্প সামান্য জিরে নিয়ে সেটা বানিয়ে দিন, সেটা কিন্তু শিশুর জন্য সব থেকে বেশি উপকারী হবে। এবার বলি অনেকেই হয়তো খিদে বাড়ানোর জন্য বেশি পরিমাণে শিশুদের খাওয়ালে ভাবে তাড়াতাড়ি খিদে বাড়বে, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না। রেগুলার কিন্তু এটা শিশুদের খাওয়ানো যাবে না, সপ্তাহে 2 দিনের জায়গায় আপনারা 3 দিন খাওয়াতে পারেন, কিন্তু রেগুলার কিন্তু একদমই খাওয়াবেন না। একদিন গ্যাপ দিয়ে কিন্তু একদিন অবশ্যই, এবং সেটা কিন্তু বড় শিশুদের ক্ষেত্রে, একদম ছোটদের ক্ষেত্রেও কিন্তু অল্টারনেটিভ ডেতে খাওয়ানো যাবে না। আজকের হোম রেমেডিটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে করবেন, আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসছে আপনাদের জন্য। ভালো থাকবেন আপনারা, আপনাদের শিশুদেরকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আজকের মতো যাই, টাটা।